ফল সবজি ঊর্ধ্বমুখী সবকিছুর দাম বাজার চললেও পুজো করতে হবেই গৃহস্থকে তাই সাধ আর সাধ্যের মধ্যে গৃহস্থকে এবারও সমঝোতা করতে হবে তার আঁচ মিলছে পুজোর দুদিন আগে থেকেই আমাদের চার প্রতিনিধি চার বাজার থেকে রয়েছেন এমনকি উত্তরবঙ্গের বাজারের কি হাল তাও আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি রয়েছেন প্রবীর অর্ক বরুণ এবং নারায়ণ সিংহ রায় আমরা যাব প্রথমে প্রবীরের কাছে প্রবীর কি অবস্থা যদুবাবুর বাজারে এখনো পর্যন্ত যা দাম তা কতটা নাগালের মধ্যে বলছেন গৃহস্থরা কারণ অনেকেই বলছেন যে হ্যাঁ দাম বেড়েছে এবং লক্ষ্মী পুজো এরকম দাম বৃদ্ধি থাকে সবকিছু হ্যাঁ একদমই আজকে যে শহরে যে বিভিন্ন বাজারগুলো রয়েছে সব বাজারে ঘুরে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে ফল ফুল শাক সবজি থেকে শুরু করে প্রতিমা সব কিছুরই দাম কিন্তু এবার অনেকটাই বেশি তার কারণ হিসাবে বিক্রেতারা বলছেন একদিকে করোনা গত দুবছর ধরে তারা ফেস করছেন পাশাপাশি পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি পেট্রোপণ্যের মূল্য বলছেন একদিকে করোনা গত দুবছর ধরে তারা ফেস করছেন পাশাপাশি পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি শ্রমিক পাওয়া যায়নি সঠিক সময় শ্রমিকের অভাব ছিল বিভিন্ন কারণে কিন্তু এবার প্রতিমা থেকে শুরু করে শাকসবজি ফলমূল সব কিছু কিন্তু দাম অনেকটাই বেড়েছে প্রতিমা বিক্রেতা একজন আমার সঙ্গে রয়েছেন একটু কথা বলে নেবো যে এবার প্রতিমার দাম কীরকম এবং ব্যবসা কেমন চলছে ব্যবসা খুব ভালো হচ্ছে না প্রতিমার দাম অনেকটা বেশি অনেকটা বেশির জন্য খদ্দের আসে দাম করে চলে যাচ্ছে কোনো নিচ্ছে কেউ দাম করে চলে যাচ্ছে আর যা মাল আনতাম তার চারানারও কম মাল নিয়েছি মালের দাম এত বেশি মাল বেশি আনা যাচ্ছে না আর এই জল বৃষ্টি বাইরে আরও বাইরে খারাপ খুব বাজার খারাপ প্রতিমা বিক্রেতারা বলছেন যে গত বছর যা প্রতিমা তারা বিক্রি করেছেন তার থেকে অনেক কম প্রতিমা এবার তারা নিয়েছেন কারণ তারা রিস্ক নিচ্ছেন না যে বিক্রি হবে কিনা কারণ প্রতিমার দাম এতটাই বেড়ে গেছে যে তারা মনে করছেন যে বিক্রি হবে না তাই যে প্রতিমা সংখ্যা কমিয়ে বিক্রি করছেন ফল বিক্রেতা আমার সঙ্গে রয়েছেন একটু কথা বলবো এবার ফলের বাজারের কি অবস্থা ফলের বাজারের অবস্থা বলতে সব জিনিসেরই দাম অনেক বেড়ে গেছে যেভাবে বৃষ্টি বাদল হচ্ছে যেভাবে গ্যাসপত্র বলুন বা অন্যান্য ডিজেল পেট্রোল এসবের দাম অনেক পরিমাণে যেভাবে বেড়েছে সেভাবে আমাদের শাক সবজি থেকে শুরু করে আমাদের ফল অনেক কিছু গ্রোসারি আইটেম সব কিছুরই দাম অনেকটাই বেড়ে গেছে সেখানে আমাদের বিক্রি করতেও যেরকম অসুবিধা হচ্ছে ক্রেতাদের মালপত্র কিনতেও খুব অসুবিধা হচ্ছে চাহিদা কেমন আছে ক্রেতারা চাহিদা অনেক আছে কিন্তু দাম যেহেতু অনেক বেড়ে গেছে জিনিসের সেখানে মানুষ যতটা নিতে চাইছে ততটা পরিমাণ নিতে পারছে না কম কম নিচ্ছে একটু ব্যালেন্স করে চলছে নানা রকম মানে প্রবলেমের জন্য তুমি বুঝতে পারছো যে ক্রেতারা যত পরিমাণ জিনিস নেন যেহেতু বিক্রি বেড়ে গেছে লক্ষ্মী পুজো করতেই হবে তাই জিনিসের পরিমাণ কমিয়ে নিচ্ছেন দামের সঙ্গে সমঝোতা যেহেতু করা যাবে না তাই জিনিসের পরিমাণ কমিয়ে সমঝোতা করতে হচ্ছে এমন কিন্তু বলছেন বিক্রেতারা এরই পাশাপাশি অর্কের কাছে যাব অর্ক কি অবস্থা কারণ মানিকতলা বাজারের হালচাল একটু জানবো লক্ষ্মী পুজো বা পুজোর সময় দাম বাড়ে কিন্তু এবার সবকিছুই নাগালের একেবারে বাইরে চলে যাচ্ছে কি বলছেন এখানকার বিক্রেতারা আপনি আমি যাক প্রথমে যেটা বলবো যে প্রবীর একটু আগে যেটা বলছিল করোনার কারণে এবং যে পেট্রোপণ্যের দাম প্রত্যেক দিন বাড়ছে সেই কারণে কিন্তু বাজারে সব কিছুরই কিন্তু বেশ দাম বেড়েছে আমি মানিকতলা বাজারে রয়েছি যেখানে ক্যাপসিকাম 200 টাকা কিলো বা টমেটো 120 টাকা কিলো অবধিও যাচ্ছে আমার সাথে রয়েছেন এখানে একজন সবজি বিক্রেতা আমি কথা বলবো তার সাথে দাদা জিনিসপত্রের দাম তো সবই বেড়েছে কতটা বাড়ছে জিনিসপত্রের দাম ঠিক দাম অন্তত 4 গুণ বেড়ে সবজির দাম যে হারে বেড়েছে মানে এই যে বর্ষা একটা আগে গেল তারপর থেকে সবজির যা দাম বেড়েছে প্রায় 4 গুণ বেড়ে গেছে আর এটা এবছর না প্রায় প্রতি বছর একটু একটু করে হয় আবার যখন আবার ফসল ভালো হয় তখন আমার দাম কমে কী কারণে বেড়েছে বলে মনে করছেন এই বর্ষা দুর্যোগের জন্যে লক্ষ্মী পুজোর পরে আবার কমতে পারে লক্ষ্মী পুজোর খবর না কমলে অন্তত ডিসেম্বরের আগে কমে যাবে ডিসেম্বরের আগে কমবে রাত্রি যেটা তুমি শুনলে ডিসেম্বরের আগে কমবে যেটা কিন্তু এখনো অনেকটা দেরি এবং এই বর্ষাকেই কিন্তু তিনি মূলত দায়ী করছেন আমার সাথে রয়েছেন একজন ক্রেতা আমি তার সাথে কথা বলবো দিদি জিনিসপত্রে এত দাম বেড়ে যাচ্ছে কতটা মানে অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে অনেক অসুবিধার মুখোমুখি হচ্ছে 5,000 টাকা দিয়েও পুজোর বাজার কমপ্লিট করতে পারিনি 5,000 টাকা দিয়ে উনি পুজোর বাজার কমপ্লিট করতে পারেননি আত্রেই লক্ষ্মী পুজো বাড়ির পুজো করেন তাতে উনি বলছেন 5,000 টাকা দিয়ে পুজোর বাজার কমপ্লিট করতে পারেননি এবার আমি কথা বলবো একজন ফল বিক্রেতার সাথে এখানে তিনি রয়েছেন দাদা ফলের দাম কতটা কি বৃদ্ধি পাচ্ছে কতটা বেড়েছে হ্যাঁ এখন তো পুজোর সময় একটু বাড়বেই বাবু এখন দামের বেশ আগের থেকে কিলো 20 কোন ফলের দাম সবচেয়ে বেশি আছে মুসম্বির দাম কত মুসম্বির দাম আপনার 25 টাকা জোড়া বেচছি 150 টাকা ডজন আর আপেল 100 থেকে 120 টাকা
কত গুণ বেড়ে, কতটা বেড়েছে, মানে কবে থেকে বাড়লো আর কতটা বাড়লো? আপনার পূজার আগে থেকে ছিল যে 80 টাকা, যেটা 100 টাকা, আর 100 টাকা যেটা ছিল 120 টাকা। একদমই, মানে ফলের দামও কিন্তু বেড়েছে আত্রেই। সুতরাং সবজি থেকে ফল সবকিছুরই কি দেখে দাম বেড়েছে? এবং যে কথাটা এখানে যিনি ক্রেতা ছিলেন তিনি বললেন অত্যন্ত প্রাসঙ্গিক, 5000 টাকা তো পুজোর বাজার কমপ্লিট করতে পারছেন। আমার সাথে আরেকজন ক্রেতা রয়েছেন, তার সাথে কথা বলবো। দাদা, এই যে জিনিসপত্র এত দাম বেড়েছে, কত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? অসুবিধার তো বলে লাভ নেই দাদা, মার্কে লকডাউনেই পুরো মানুষকে শেষ করে দিয়েছে। না বিশ্বাস ফেলার উপায়, পুজো আচ্ছা করতে হয়, ওই জন্য জিনিসপত্র কেনা, না হলে আর কিছু উপায় নেই। দিন আনা দিন খাওয়া ব্যাপার। অল্প সঙ্গে থাকো, আমরা একটু শিলিগুড়ি উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো, কারণ বহু মানুষ এখানেও ধনদেবীর আরাধনা করেন। কি অবস্থা এখনো পর্যন্ত নারায়ণ? কারণ প্রতি বছর এরকম দাম বাড়ে, কিন্তু এবার কি দামটা অতিরিক্ত বেড়ে গেছে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? প্রথমে বলে রাখি, দেখো এখন হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে শহর শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায়। আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, খুব একটা ভিজুয়ালি দেখাতে না পারলেও তো যতটুকু বলছি যে এবার পেট্রোপণ্যের, প্রথমত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির এতটাই মাথাচাড়া দিয়েছে দাম, তার পাশাপাশি লকডাউন তো ছিলই, সেই সব মিলিয়ে বাজারে কিন্তু এখন কেনাকাটা যারা করতে আসছে তাদের মাথায় হাত। কেন একেতে জিনিসের আকাশছোঁয়া দাম, প্রত্যেক বছর যা বাজেট থাকে তার সেই বাজেট নিয়ে এলেও ব্যাগ ভরছে না। অর্থাৎ 1000 টাকার যদি কেউ বাজার করতে আসে সে 200 টাকার বাজার করে নিয়ে যাচ্ছে, কারণ জিনিসের দাম এতই সে হাত দিতে পারছে না। লক্ষ্মী পুজোর বাজেট একেবারেই কমে গেছে গৃহস্থের ঘরে, আজ বাদে কাল থেকে লক্ষ্মী পুজো, সেই মোতাবেক তারা বাজার করছে। কিন্তু প্রত্যেকবার যেভাবে ধুমধাম আকারে তাদের বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করে, ক্রেতারা বলছে এবার কিন্তু সেভাবে করতে পারছে না, কারণ জিনিসের এতটাই দাম কোনো জিনিসেই হাত দেওয়া যাচ্ছে না। পাশাপাশি ক্রেতাদের বিক্রেতাদের বক্তব্য, তারাই বা কী করবে, পেট্রোপণ্যের এতটাই দাম বেড়েছে, মূল্যবৃদ্ধি হওয়ার ফলে তাদের জিনিসও কিনে আনতে হচ্ছে হোলসেল মার্কেট থেকে চড়া দামে, তার ফলে বাড়িতে তাদের তো দুটো পয়সা নিয়ে যেতে হবে, সংসার চালাতে হবে, সেই কারণে তারাও কিছুটা দাম বাড়িয়েছে। সব মিলিয়ে এই দুয়ের চাপে পড়েছে যারা ক্রেতা রয়েছে তারা। কাজেই এবারের লক্ষ্মী পুজো কিন্তু গতবার যারা লক্ষ্মীর আরাধনায় মত্ত ছিল, যাদের যেই সমস্ত বাড়িতে, তারা কিন্তু আকারে ছোট করছে এবারের পুজো। আমাদের সঙ্গে বরুণ রয়েছে শ্যামবাজারের একটি বাজার থেকে। বরুণ, শ্যামনগরের বাজার থেকে বরুণ, কি অবস্থা ক্রেতা বিক্রেতা উভয়ের, কি বক্তব্য? এত দাম বৃদ্ধিতে কতটা কাটছাট করতে হচ্ছে তাদেরকে বাজেটে? একদমই, আমি রয়েছি এই মুহূর্তে শ্যামনগর বাজার। আমি যদি শ্যামনগর বাজারের মুহূর্তটা একটু দেখাই, হঠাৎই নেমেছে প্রচুর ব্যাপক হারে বৃষ্টি। সেই বৃষ্টির জন্য কিন্তু যে কজন ক্রেতা এসেছিল সবাই কিন্তু মোটামুটি চলে গিয়েছে। আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে একজন ক্রেতা, যিনি লক্ষ্মী পুজো করেন, তিনি দাঁড়িয়ে রয়েছেন। দাদা, এই মূল্যবৃদ্ধিতে কি করে চালাচ্ছেন? আমার তো আমি বুঝতে পারছি কি করে চালাচ্ছে। রিটায়ারমেন্ট পেনশন দুটো পয়সা পাই, ওই দিয়ে পুজো করতে হচ্ছে। বাড়িতে বললাম পুজো বন্ধ করো, আগুন বাজার কি করবো, একটা এইটুকু একটা ডাব চাইছি 40 টাকা। হ্যাঁ, এই যে ডাব, সেই ডাব 40 টাকা চাইছি, এই যে 40 টাকা ডাব, কি এই কি ডাব, এ ডাব এগুলো কি বাজার করো, কি পুজো করবো বলে, এই তো সেটাই তো আমাদের একই কথা, কি করে চলবো আমাদের। একদমই, যে কজন দাঁড়িয়ে রয়েছে বাজারে আপাতত যারা বাজার করছে বলছে ছোট্ট একটু ডাব, সেই ডাবের দামও 40 টাকা। অপরদিকে যারা বিক্রেতা রয়েছে, ফল বিক্রেতা, তাদের সঙ্গে একটু যদি কথা বলি, তাদের একটু যদি আগে আসেন, জিনিসপত্রের দাম এত উঁচু কেন, এত হাই কেন? এই জলের জন্য চারিদিকের একদম আবহাওয়া খুব খারাপ, খরিদ্দার হচ্ছে না, আমরা বেচাকেনাও করতে পারছি না, অনেক টাকার ফল নিয়ে এসেছি, বাজারে কোনো খরিদ্দার নেই, যেখান দিকে সেখানেও হাই, মাল আসছে না, বৃষ্টির জলে অনেক ডুবে গেছে মাল, আসছে না গাড়ির ক্যারিং এর জন্য, তারপরে পুজো আসরা গেল, গাড়ি পেট্রোল ডিজেলের দামের জন্য গাড়ির মালপত্র আমাদের আসছে একদম। তুমি দেখি তো, আমরা সকালবেলাও কথা বলেছিলাম অনেকের সঙ্গে, অনেকেই বলছে যে পেট্রোল ডিজেলের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে যে গাড়ি আসতো হয়তো 1000 টাকা বা 600 টাকা, 1000 টাকা, সেই গাড়ি কিন্তু প্রায় 1500-2000 টাকা ক্যারিং কস্টে বসছে। এমনকি যে এতটাই বৃষ্টি নেমেছে যে লোকজন যে বাজারে আসবে সেইটুকুও কিন্তু একদম বাজারের লোকজন ফাঁকা হয়ে যাচ্ছে, কত দু ফলায় জোড়া ফলায় পড়েছে এই বিক্রেতারা। আবার ক্রেতারা যেটা বলছে যে এত জিনিসের দাম কোথা দিয়ে জোগাড় করবো, কোনো মতো কাটছাট করে হয়তো চালাতে হচ্ছে লক্ষ্মী পুজোটুকু, কিন্তু সেই ধনদেবীর আরাধনা করতে গিয়ে
মধ্যবিত্তর পকেটে কিন্তু টান পড়বে, একেবারে টান পড়ছে। ক্রেতারা তো বলছেনই, বিক্রেতারাও বলছেন তারা অপারগ, এত চড়া দামেই তাদেরকে সামগ্রী বিক্রি করতে হচ্ছে। অনেক ধন্যবাদ, আমাদের চার প্রতিনিধি ছিলেন, চারটি বাজারের অবস্থা জানালেন।